নমস্কার বন্ধুরা, পেটে যাওয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আবার বসে পড়লাম তোমাদের সামনে, আমি আর আমার ছেলে, কিন্তু একা নয়, একা নয়, কারণ যেহেতু মাংস হয়েছে ওই জন্য একা বসে নেই, ছেলেকে নিয়ে বসেছি। আর কি কি আছে সাথে সেটাও বলে দেব। এখানে আছে পোস্ত বাটা, আমি নিয়েছি, ও নেয়নি। আর এখানে ভাত আছে, এখানে স্যালাড আছে, শসা নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, পোস্ত নিয়েছি। আর এখানে মাংস তো আছেই, চিকেন। আর এখানে ডাল নিয়েছি, ও ডাল নিয়েছে, আমি নিই নি। মানে সব ও যেটা নিয়েছে আমি সেটা নিই, কিন্তু মাংসটা এক। এই নিয়ে খাওয়া শুরু করি আমরা, এখন খাওয়া শুরু করি। আমি খাবো আগে পোস্ত বাটা দিয়ে, আমি আগে ডাল দিয়ে, ও আগে ডাল দিয়ে খাবে। খেয়ে দেখি, খুব সুন্দর হয়েছে পোস্ত বাটা। হয়ে গেল খাওয়া পোস্ত বাটা, এবার খাবো পটল। পটলও করেছি পোস্ত, যেগুলো আমি খাচ্ছি সেগুলো তুমি খাচ্ছ না, আর যেগুলো তুমি খাচ্ছ সেগুলো আমি খাচ্ছি না। মাংস রাখবে আলু ভাত, পটল তো আমার খুবই ভালো লাগে। এবার আমি নিয়ে এলাম ভাত, মানে মাংস করে ভাত খাচ্ছি। বললো আর আমি আবার তাকিয়ে দেখছি, আবার ভাত নেবে বাবা। ধানান্দে নিয়ে নেবো বাবা, তা হাতগুলো ধুয়ে ফেললাম, হয়ে যাবে। সব ভাত কাটা মাখে না ভাত দে, ভাত লাগবে না। আমিও নিয়ে নিলাম এক পিস মাংস, চিকেন
খেয়ে যাচ্ছে বলছে না কেমন হয়েছে। খাওয়া হয়ে গেল, আমার তো এখনো হচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এরকম চিকেনের হাত পেয়ে গেলে দীপুর পর আর কিছু লাগবে না, না? দুজনে একসাথেই হচ্ছে। আমার একটু আগে হচ্ছে। খেতে খেতে পেয়ে গেল, শেষ। তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। মা ছেলে বসার ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আর যদি খুব ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখ দেখে বন্ধুরা সব বাদ দিয়ে দিচ্ছে, দেখছে না, আর ভিউটাও সেইভাবে হচ্ছে না। যাই হোক বন্ধুরা ভালোবেসে দেখো, আর তোমরাও সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো, এখন টাটা, সবাই ভালো থেকো।